আমার কাছে মনে হয় 2030 ক্যানবি মানে মানে বাংলাদেশের জন্য বিরাট কিছু হতে পারে। আইপিএল নিয়ে আমার হেডেক নাই, আইপিএলে লিটন খেলবে কি না খেলবে এটা নিয়ে আমার চিন্তার বিষয় না। আইপিএল আমার কাছে হেডেক না, হেডেক হচ্ছে বাংলাদেশ টিম। বাংলাদেশ টিম ভালো খেলবে, আমরা সবাই দর্শক যারা আছে আপনারা যারা আছেন সবাই খুশি হব। আইপিএলে লিটন খেলতে যাচ্ছে ইজ ভেরি গুড, আমাদের জন্য একজন খেলতে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনি দেখেন আমাদের মুস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে যেয়ে ম্যাচ খেলাবে না। তো এইখানে অনেক কিছু বিষয় থাকে, সোশ্যাল মিডিয়ার বিষয় থাকে, এইগুলো থাকে, ঠিক আছে, আমরাও এক্সাইটেড হয়ে যাই। হ্যাঁ, আমাদের একটা ফ্যান বেজ আছে বাংলাদেশ ক্রিকেটের যেটা হয়তো বা তারা ইউজ করতে পারে, এই যে প্রায়োরিটি দেওয়া, কিন্তু আমরা তো চাই ওই প্রায়োরিটি যে আমাদের অ্যাবিলিটি আছে প্লেয়ারদের নিয়ে যে খেলাক, আমরা সেটা চাই, কিন্তু হয় না। তো তো এই জন্য ওইটা নিয়ে হেডেক দেখার লাভ নেই, আমাদের হেডেক হচ্ছে বাংলাদেশ টিম। সারা ওয়ার্ল্ডে এত এক্সপিরিয়েন্স টিম আর নাই, আপনি যদি অস্ট্রেলিয়া টিমও এত এক্সপিরিয়েন্স না বাংলাদেশ টিমের মতো, কারণ এখন আমাদের এই সময় আসছে, এখন আমাদের একটা টুর্নামেন্ট জেতার সময়, এটা এশিয়া কাপ হতে পারে, এটা ওয়ার্ল্ড কাপ হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে, এখন জেতার সময়। আপনি যদি দেখেন ইয়াংগেস্ট প্লেয়ার যদি ধরেন শান্ত একজন, 4-5 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হয়ে গেছে, তো আপনি এর থেকে এক্সপিরিয়েন্স টিম তো পাবেন না। অন্যান্য টিম হয়তো বা 2 বছরের প্লেয়ার মূল টিমে খেলতেছে প্রায় 6-7 জন, তো এত এক্সপিরিয়েন্স টিমের কাছ থেকে সাকিবের মতো প্লেয়ার এটা বলতেই পারে, এবং এটাকেই আমিও ব্যাক করি যে ও যেটা বলেছে একদম অ্যাবসলিউটলি সত্যি কথা। এই বছর আমাদের জন্য একটা বিরাট বছর হতে পারে যদি আমরা ইনশাআল্লাহ সবাইকে সুস্থ রাখে আল্লাহ, আর সবাই যদি ফর্মে থাকে এবং ক্লিয়ার মাইন্ডে থাকে, আর নেগেটিভ কথাগুলো টিম থেকে এবং আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারা এই নেগেটিভ জিনিসগুলো টিমের ভিতর নিউজ না করে পজিটিভ জিনিসগুলো ধরেন। আমার কাছে মনে হয় যে 2030 ক্যানবি মানে মানে বাংলাদেশের জন্য বিরাট কিছু হতে পারে।